স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার নতুন কেনা 4G বাংলালিংক সিমে 4G অ্যাক্টিভেট করবেন। তো বেসিক্যালি আপনারা আসলে ভাবতে পারেন যে আমি 4G সিমে 4G কী জন্য অ্যাক্টিভেট করব। এটা তো বাই ডিফল্ট অ্যাক্টিভেট করা থাকবে, আমি জাস্ট এটা ফোনে সেট করব আর 4G স্পিডে নেট চালানো শুরু করব। তো আসলে বিষয়টি মোটেও কিন্তু এরকম নয়। গ্রামীণ, বাংলালিংক অথবা আদার্স যে অপারেটরগুলি রয়েছে, এর কোনো অপারেটরেই কিন্তু 4G বাই ডিফল্ট কিন্তু ইনেবল করা থাকে না। এটি কিন্তু আপনাকে ইনেবল করে নিতে হয়। 3G বাই ডিফল্ট ইনেবল করা থাকে, বাট 4G ইনেবল করা থাকে না। তো এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি ইনেবল করে নিতে হবে। তো এর জন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই 4G আপনার মোবাইলে ইনেবল করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই হ্যান্ডসেটটি 4G হ্যান্ডসেট, পাশাপাশি আমার যে সিমটি রয়েছে সেটিও কিন্তু 4G সিম। বাট আমি যদি এখন এখানটাতে এই ডাটাটি কানেক্ট করি, তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু 4G আসতেছে না। ওকে, আমার এই এরিয়াতে কিন্তু 4G কাভারেজ আছে, বাট তা সত্ত্বেও আমি কিন্তু 4G পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমার এই সিমে কিন্তু এখন 4G ইনেবল করা নেই। তো এখন যদি আমি এই ডাটা কানেকশনটি অফ করে দিয়ে 4G ইনেবল করি, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু এই EDGটা লেখা উঠে যে এখানে কিন্তু 4G চলে আসবে। তো চলেন এখন আমি আপনাদেরকে কিভাবে 4G ইনেবল করবেন তার বিস্তারিত দেখাই। তো এর জন্য এখন আমি যাব ডায়ালপ্যাডে। ডায়ালপ্যাডে যে টাইপ করব *5000#, দেন আমি আমার এই বাংলালিংক সিমটি দিয়ে কল করব। দেন আমি এই 7 থেকে ম্যানেজ মাই ইন্টারনেট এখানটাতে যাব। দেন এখানটা থেকে আমি এই অ্যাক্টিভেট 4G যাব, 1 নম্বরের এই অ্যাক্টিভেট 4G যাব। দেনের জন্য আমি 1 টাইপ করে সেন্ডে ক্লিক করব। তারপর আবার 1 টাইপ করে এই অ্যাক্টিভেট 4G করব। তো আমি এখন 1 টাইপ করলাম 4G অ্যাক্টিভেট করার জন্য, দেন সেন্ড করব। ওকে, তো লেখা এসেছে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি, ইউ উইল রিসিভ এ SMS নোটিফিকেশান সুন। তো SMSটি মেবি আমার মোবাইলে অলরেডি চলে এসেছে। হ্যাঁ, আমার মোবাইলে SMSটি চলে এসেছে। দেখেন লেখা এসেছে, প্রিয় গ্রাহক, আপনি সফলভাবে 4G সার্ভিসেস সাবস্ক্রাইব করেছেন। 4G হ্যান্ডসেট থাকলে আপনি 4G এরিয়াতে 4G স্পিড এনজয় করতে পারবেন, 4G স্পিড না চাইলে ডায়াল এত এত। অর্থাৎ আপনি যদি এই 4G সাবস্ক্রিপশন থেকে আনসাবস্ক্রাইব করতে চান, তাহলে এই *5000**44*2# এটাতে ডায়াল করলে আপনি 4G সাবস্ক্রিপশন থেকে আনসাবস্ক্রাইব হয়ে যাবেন। ওকে, তো আমাদের যেহেতু সফলভাবে 4G সার্ভিসে সাবস্ক্রাইব করা হয়েছে, তো এখন আমরা কি করব, ডাটাটি কানেক্ট করে দেখি আমাদের 4G নেটওয়ার্ক আমরা পাই কি না। ওকে, তো আমাদের ফোনটিকে হয়তো বা এখন রিস্টার্ট দিতে হবে, তা না হলে বোধহয় এটি এখন হবে না। তো বন্ধুরা, আমাদের সেটিংস কিন্তু সব কিছুই ঠিক রয়েছে, তা সত্ত্বেও আমাদের ডাটাটি কানেক্ট হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা তো এখন 4G সার্ভিসটা নিউ অ্যাক্টিভেট করলাম, এর জন্য আমাদের ফোনটিকে এখন রিস্টার্ট দিতে হবে। তো আমি ফোনটি রিস্টার্ট দিয়ে আবার স্ক্রিন রেকর্ডিংয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি আবারও ফোনটি রিস্টার্ট দিয়ে ফিরে আসলাম স্ক্রিন রেকর্ডিংয়ে। এখন আমি আপনাদেরকে ডাটা কানেকশন করে দেখাবো আমার মোবাইলটিতে এখন এই 4G নেটওয়ার্কটি পাই কি না। ওকে, তো চলেন ডাটাটি কানেক্ট করি, দেখি এখন 4G আসে কি না। ওকে,
দেখেন খুব সুন্দরভাবে এখন কিন্তু এখানটাতে 4G নেটওয়ার্ক পাচ্ছেন। তো এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়ালটিতে। আজকের টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।